হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা, নজর রাখবো এই মুহূর্তের লেটেস্ট আবহাওয়ার আপডেটে। পশ্চিমী ঝঞ্ঝা খুবই জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে, দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝা, এটা কিন্তু অনেকটাই শক্তিশালী হতে পারে। কোথাও কোথাও লো প্রেশার এরিয়া টাইপের কিন্তু হয়ে যেতে পারে, এর প্রভাবে বৃষ্টিপাত বাংলাতে বাড়তে পারে। আমরা একবার দেখে নিই প্রথমে যে মেঘমালা মোড় থেকে যে মেঘটা কিভাবে বিস্তার হতে পারে, তারপরে বজ্রবৃষ্টি মোড়ে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশ শীতের দাপট অনেকটাই থাকবে, জোরালো ঠান্ডা থাকবে, তবে সেই জোরালো ঠান্ডাতে ভাঁটা আসবে, তারপরে কিন্তু বৃষ্টিপাত হবে। সরস্বতী পুজোর আগের দিনে প্রবল বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 4 তারিখে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দেখতেই পাচ্ছেন এখানে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এছাড়া মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড সমস্ত জায়গা এবং বাংলাদেশ, বুঝতে পারছেন। এবং সঙ্গে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে 4 তারিখে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ হালকা থেকে মাঝারি পাশাপাশি ভারী বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে। বুঝতে পারছেন এইরকম একটি মেঘের চিত্র পাচ্ছি, অর্থাৎ শুক্রবার 4 তারিখ সবদিকে বড় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। একটা লো প্রেশার এরিয়া টাইপের তৈরি হতে পারে এবং দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া টাইপের কিন্তু থাকতে পারে। এইভাবে 5 তারিখ পর্যন্ত কি 6 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দিয়ে বাংলার আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার হবে 6 তারিখের দিকে বা 7 তারিখের মধ্যে, তবে 6 তারিখের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ কোথাও কোথাও একদিন বা কোথাও কোথাও দুদিনের দুর্যোগ, তবে আমাদের যেটা বলে রাখবো যে পশ্চিমী ঝঞ্ঝার দাপট কিন্তু এখনই শেষ হচ্ছে না, কারণ 6 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে এবং সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি একটা লো প্রেশার এরিয়া, তার মানে আবারও আরব সাগর থেকে জলীয় বাষ্প টান এই সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। অর্থাৎ একের পর এক ঝঞ্ঝার কিন্তু উপক্রম হতে পারে, অর্থাৎ তাপমাত্রা কিছুটা আবারও কমবে এটা যাওয়ার পর, কিন্তু আবারও কিন্তু তাপমাত্রা স্টেবল হবে, অর্থাৎ তাপমাত্রা একটু বাড়বে। শীতের আমেজের মধ্যেই এইরকম কিন্তু ঘন ঘটা রয়েছে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া ফেব্রুয়ারি মাসেও দেখা যাচ্ছে পরপর। আমরা এবার দেখে নেব যে বজ্রবৃষ্টি মোডে কী অবস্থা হতে পারে, বর্তমানে আপডেট আবহাওয়াটা কেমন থাকতে পারে। আমরা বজ্রবৃষ্টি মোডে যাচ্ছি, চলে এলাম, দেখাবো এখানে কি রয়েছে। তার আগে একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর এখানে এসে আবার বাকি আপডেট জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 28 তারিখ সন্ধ্যেবেলাতে যে আকাশ কিন্তু আগামী 24 ঘন্টায় পরিষ্কার থাকবে, আর বৃষ্টিপাতের এখানে কিন্তু কথা কিছু বলেনি। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা দেখুন একটু করে নেমেছে 22 ডিগ্রি এবং সর্বনিম্ন 12 ডিগ্রি আশেপাশে হতে পারে, অর্থাৎ মোটামুটি 10 থেকে 12 ডিগ্রির মধ্যে তাপমাত্রা কিন্তু আপনার এলাকায় থাকার সম্ভাবনা রয়েছে। জানাবেন কেমন ঠান্ডার আমেজটা রয়েছে এবং আগামী দিনে কী হতে যাচ্ছে সেটা আমাদের জানিয়ে দিচ্ছি। চলুন উইন্ডো থেকে গিয়ে বাকি আপডেট জানিয়ে দিচ্ছি, এখানে অন্য আপডেট আমরা এখানে প্রকাশ করছি না। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডে লাইভ স্ক্রিনে বজ্রবৃষ্টি মোডে। মেঘমালা মোডে দেখার পর আমরা বজ্রবৃষ্টি মোডে দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করবার উপক্রম রয়েছে। 29 তারিখে প্রথম পশ্চিমী ঝঞ্ঝাটা প্রবেশ করবে, তার ফলে কিছুটা বৃষ্টিপাত 1 তারিখকে দিক করে কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে পাওয়া যাবে। দেখুন আমরা দেখাচ্ছি এখানে, দেখুন আমরা সবটাই দেখাচ্ছি, 1 তারিখের দিকে দেখুন এখানে কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত থাকবে, মূলত হালকা থেকে মাঝারির মধ্যে থাকবে। 1 তারিখের দিকে উত্তরবঙ্গ, বাংলাদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই এলাকার মধ্যে যাওয়ার পর 2 তারিখের দিকে বড় পশ্চিমী ঝঞ্ঝাটা প্রবেশ করবে, তারপরেই কিন্তু আমরা দেখবো যে দেখুন এখানে লো প্রেশার এরিয়ার মতো তৈরি হচ্ছে, কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে টানছে। সিস্টেমগুলি একই রকম রয়েছে, পরিবর্তনগুলি অল্প অল্প করে আপনাদের দেখাচ্ছি। দেখুন 3 তারিখ থেকে 4-এর মধ্যে বৃষ্টিপাত এখানে চলে আসবে, অর্থাৎ 3 তারিখ রাতের মধ্যেই কিন্তু বাংলার কাছাকাছি বৃষ্টিপাত চলে আসবে। তখন দেখবেন যে দার্জিলিং, কালিম্পং ওদিকে বৃষ্টিপাত থাকছে, কিন্তু এর পাশাপাশি বৃষ্টিপাত দেখুন এখানে লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছেন, ভারী বৃষ্টিপাত থাকতে পারে, অর্থাৎ দমকা হাওয়া তার সঙ্গে বৃষ্টিপাত এখানে থাকবে, মাঝারি ভারী বৃষ্টিপাত প্রথম দিকে ঢুকবে রাতের দিক করে, অর্থাৎ 3 তারিখ রাত থেকেই বলতে পারেন যে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে, দেখুন দক্ষিণবঙ্গের পুরো বর্ধমান রয়েছে, এদিকে উত্তর চব্বিশ পরগনা উপরের দিকে এলাকা, এছাড়া মুর্শিদাবাদ এদিকে রয়েছে, নদিয়া, এছাড়া বীরভূমের দিকে ভালো বৃষ্টিপাত হতে পারে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া,
ধানবাদ রয়েছে এদিকে, ঝাড়খণ্ডও বৃষ্টিটা ভালোই থাকবে। দুর্গাপুরের দিকে দেখতেই পাচ্ছেন, এছাড়া পুরুলিয়া বাঁকুড়ার পর এখানে পশ্চিম বর্ধমানের পাশে পূর্ব বর্ধমানে কিন্তু বৃষ্টিপাত হবে, হুগলির দিকে বৃষ্টিপাত থাকবে। এবারে দেখুন এখনও যেটা ট্র্যাক করলে বুঝতে পারবেন কোন দিকে বৃষ্টিটা যাচ্ছে। এছাড়া মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এদিকেও বৃষ্টিটা থাকবে। দেখুন এইভাবে বৃষ্টিটা রয়েছে, এবারে ওপর থেকে দেখাচ্ছি, দেখুন ট্র্যাক করছে আস্তে আস্তে। এখানে কিন্তু দেখুন মোটামুটি বেড়ার মধ্যেই বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের দিকে অনেকটাই বেড়ে যাবে, প্রচুর বৃষ্টিপাত সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এদিকে কিন্তু থাকবে। এবং সঙ্গে রংপুর বিভাগ গোটাটা রয়েছে, রাজশাহী বিভাগ রয়েছে এবং খুলনা বিভাগ, এখানে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে জলীয়বাষ্প যাচ্ছে, ফলে মেঘলা মেঘলা থাকবে ওই সময়তে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এছাড়া বৃষ্টিপাত তখন চলতে পারে অন্যান্য যে জেলাগুলি রয়েছে, এছাড়া উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ওই সমস্ত জেলাতেই বৃষ্টিপাত থাকবে। আর পরবর্তী ক্ষেত্রে এই আসাম এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে বৃষ্টিটা যাবে। দেখুন দেখতে পাচ্ছেন এবারে আস্তে আস্তে ট্র্যাক করছে, দেখুন এটা বৃষ্টিটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাড়বে। এই যে দেখুন এই যে এইভাবে যা ব্যাপারটা রয়েছে, এইভাবে দেখুন উপরের দিকে প্রচুর বৃষ্টিপাত, এইভাবে বৃষ্টিটা দেখুন আস্তে আস্তে যখন যাবে, এইভাবে একটা মোটামুটি যেতে 3 ঘন্টা লাগবে, সেই 3 ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাত থাকবে। তখন কিন্তু কলকাতা আর আশেপাশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়ার বিভিন্ন অংশ রয়েছে, দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, আমরা এখানে যেটুকু পড়তে পারছি বলে দিচ্ছি, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, এছাড়া শ্যামপুর রয়েছে, তমলুক, ঘাটাল, মহিষাদল, ডায়মন্ড হারবার, হলদিয়া, ভগবানপুর, এছাড়া খাজুরিতেও বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি করে, কন্টাই, দীঘা, মন্দারমণি, নামখানা, বসিরগঞ্জ, হলদিয়া, তো বললাম রায়দিঘি, ঝড়খালি, কাকদ্বীপ সমস্ত দিকেই রয়েছে, গোসাবা রয়েছে, এছাড়া বালিচক, বেলি, পিংলা, সবং এইদিকেও বৃষ্টিটা থাকবে না, অর্থাৎ মেদিনীপুর থাকবে এবং পূর্ব মেদিনীপুরের পর পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে থাকবে, গোয়ালতোর, শালবনি, কেশপুর এদিকেও থাকবে, চন্দ্রকোনা থাকছে, ঘাটাল, খানাকুল থাকবে, হুগলির দিকে জগৎবল্লভপুর, জংলাপাড়া দিকে কিন্তু অনেক বৃষ্টিপাতই থাকবে। দেখুন মিটার দিয়ে মাপলে 13-14-15-16 করে মিলিমিটার থাকছে। তো পান্ডুয়া রয়েছে, এদিকে চাকদা রয়েছে, পানিহাটি রয়েছে, ব্যারাকপুর রয়েছে, রানাঘাট, এদিকে বিশেষভাবে শান্তিপুর, নদিয়া, বাগুলা, এদিকে বিশেষ কচতপুর, দামোহরা, ঝিনাইদহ, এদিকে কিন্তু বৃষ্টিটা থাকবে, মাগুরা, অনেক জায়গাতে রাজবাড়ি সমস্ত দিকে, ঢাকার আশেপাশে বৃষ্টিটা থাকবে, কাপসিয়া, নগরপুর, এদিকে মদন, শিলং, এদিকে বৃষ্টিটা থাকবে। এছাড়া ময়মনসিংহে প্রচুর বৃষ্টিপাত সম্ভাবনা, বগুড়া রয়েছে, আদমদিঘি, রাজশাহী বিভাগে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, ভেড়ামারা, মেহেরপুরের প্রত্যেকটা জায়গাতে বৃষ্টিপাত থাকবে, বুঝতেই পারছেন। এছাড়া মুর্শিদাবাদ, বীরভূমে ভালো বৃষ্টিপাত থাকতে পারে, দেখুন এখানে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, মানে একটা জায়গাতে কাটোয়া, নানুর, সিউড়ি এদিকে বৃষ্টিপাত থাকবে, দুমকা, নলহাটি বৃষ্টিটা কিন্তু অনেকটা রয়েছে। এছাড়া আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর এদিকে কিন্তু বৃষ্টিটা থাকবে, এবার এই উড়িষ্যা থেকেও বৃষ্টিটা থাকবে, এভাবে বৃষ্টিটা যাবে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জায়গাতে বৃষ্টিপাত থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এমন থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এদিকে থাকবে, কিন্তু এদিকে যেটা হচ্ছে মেঘালয় এবং আসামের বিভিন্ন অংশ, মানে এই গোয়ালপাড়া রয়েছে যেখানে বারপেটা রোড, এদিকে যেটা রয়েছে গুয়াহাটি, এই সাইডে কিন্তু বৃষ্টিটা থাকবে, তুরার দিকে বৃষ্টিপাত থাকবে, ধুবড়ির দিকে বৃষ্টিপাত থাকবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও ভালো বৃষ্টিপাত থাকবে। এবারে এটা আস্তে আস্তে কিন্তু যখন দেখুন ট্র্যাক করছে, আরও কিন্তু ডান দিকে সরে যাবে, দেখুন এইভাবে বৃষ্টিটা যাবে, এইভাবে যখন যাবে দেখতেই পাচ্ছেন লো প্রেশার এরিয়া, বাংলাদেশের উপরে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে ওই সময়তেও। কিন্তু 4 তারিখে রাতের দিক করে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, এছাড়া নদিয়া, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এদিকেও কিন্তু বৃষ্টিটা থাকবে, ঝাড়গ্রামের দিকে অল্প করে থাকবে, একটু হালকা হয়ে যাবে কিন্তু বৃষ্টিটা থাকবে, কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রার বর্ষণ কিন্তু তখনও চলতে থাকবে। রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট অতিমাত্রার বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, ঢাকা বিভাগে বৃষ্টিটা থাকবে, খুলনা বিভাগে থাকবে, বরিশালের বিভাগের প্রত্যেকটা জায়গাতে বৃষ্টিপাত থাকবে, উপকূলের দিকের এলাকাতেও কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। এছাড়া কুমিরার দিকে থাকবে, এছাড়া যেটা হচ্ছে যে ত্রিপুরাতেও বৃষ্টিপাত ঢুকবে এবং শিলচর এদিকেও থাকবে, বুঝতেই পারছেন এদিকে, এবং আসামের দিকে বৃষ্টিটা যাবে ধীরে ধীরে, এইভাবে কিন্তু রয়েছে। 4 তারিখে গোটাটাই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলার উপরে, আস্তে এখন ট্র্যাক করছি, মোটামুটি বোঝাতে পারছি 4 থেকে 5-এর মধ্যে এখানে কিন্তু অনেকটা কমে যাবে, কিন্তু উত্তরবঙ্গে একটু মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু যেটা হচ্ছে একটু ভারী বৃষ্টিপাত তখন কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ আসাম, মেঘালয়, এছাড়া অরুণাচল প্রদেশ, এদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার উপরে বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগের উপরে বৃষ্টিটা বেড়ে যাবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এইভাবে কিন্তু মোটামুটি 5 তারিখের দিকে ব্যাপারটা কেটে যাবে, অর্থাৎ বুঝতে পারছেন যে যেটা বলতে চাইছি যে 4 তারিখ 3 তারিখে প্রবেশ করবে এবং 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে
পুরোপুরি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সকাল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে কোনো না কোনো সময়তে বৃষ্টিপাতটি আপনি কিন্তু পাবেন আপনার এলাকায়, এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি পাশাপাশি বেশ জোরালো বৃষ্টিপাত বা জোরদার বৃষ্টিপাত থাকবে। হাওড়ার দিকে অনেক, হাওড়ার অনেক জায়গাতে বৃষ্টিপাত থাকবে, কলকাতার অনেক জায়গাতে ভালো বৃষ্টিপাত থাকবে, হুগলিতে বৃষ্টিপাত থাকবে, এবং বর্ধমান এই এলাকার মধ্যে এবং পশ্চিম মেদিনীপুর ভালো বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভালো বৃষ্টিপাত থাকবে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি বা অনেকটাই রয়েছে। এছাড়া মেন বৃষ্টিটা কিন্তু বেশ জোরালো থাকতে পারে রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ এই এলাকার মধ্যে আর আসামের বিভিন্ন অংশে। বাকি মোটামুটি হালকা থেকে মাঝারি, তার মধ্যে বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বা কোথাও কোথাও অতি ভারী বর্ষণ দেখা যেতে পারে এইটির ফলে। একটু দেখে নিই দমকা হাওয়াটা কিছু থাকবে কি না, দেখুন দমকা হাওয়া কিন্তু থাকবে 4 তারিখে পুরোপুরি বিভিন্ন জায়গাতে, কিন্তু হাওয়া থাকতে পারে কোথাও বেশি কোথাও কম, কিন্তু দমকা হাওয়া বইতে পারে উপকূল দিকে এলাকা। দেখুন কলকাতার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের দিক করে কিন্তু 67 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া, এটা কিন্তু ঝোড়ো হাওয়া, ঝড় নয় মানে দমকা ঝোড়ো হাওয়া যেটা বলে আর কি, গাস্টি উইন্ড যেটা বলে। এই দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনার দিকে থাকবে এবং বর্ধমানের দিকেও একটু অল্প বৃষ্টি করে থাকবে। যশোর, লোহগড়া, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, মাথাবেড়িয়া অর্থাৎ চট্টগ্রাম থেকে বরিশাল, খুলনা বিভাগের এখানে কিন্তু থাকবে এবং একটু হালকা মাঝারি করে থাকবে অন্য রকমের। এই যে প্রায় দেখুন তাও অনেক জায়গাতে অনেক থাকছে, কিন্তু রংপুর বিভাগেও দেখুন অনেকটা 67-68 কিলোমিটার অর্থাৎ বেশ জোরালো, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জোরদার হাওয়া কিন্তু থাকতে পারে, সঙ্গে এতটা পরিমাণে বৃষ্টিপাত কিন্তু হতে পারে। বৃষ্টির পরিমাণ মোটটা অনেকে বলছিলেন দেখাতে, আমরা একবার চেষ্টা করে দেখছি এখানে কতটা আপডেট এখানে দিয়েছে, দেখি বৃষ্টির পরিমাণে। আমরা এখানে পরের 10 দিনে চলে যাচ্ছি, এতে আরও একটু আপডেট পরিবর্তন হবে, এটা একটু কম রয়েছে। তাও দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন সব জায়গাতেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া, মোটামুটি 80-40-35 মিলিমিটার পর্যন্ত 47 এরকম দেখাচ্ছে। এগুলোতে আরেকটু পরিবর্তন আসবে, এটা একটু বেশি হতেও পারে, তো আরও আপডেট আসবে, কারণ আমরা যেটুকু দেখেছি ততটা আপডেট এখানে দেয় না। আরেকটু পরবর্তী ক্ষেত্রে আরও দিনগুলো অ্যাড হলেই বুঝতে পারবেন তো পরিমাণটা হয়তো বেড়ে যেতে পারে। তো এরকম করে রয়েছে বিভিন্ন জায়গাতে, আশা করি আপডেটটি বুঝতে পারছেন। আর এখানে আমরা বড় করছি না কোথাও, কোথাও ক্লিকও করছি না, কারণ বৃষ্টিপাত ভালোই হবে বোঝা যাচ্ছে। আর তাপমাত্রা মোটামুটি অনেকটাই কিন্তু কমবে, কোথাও 8-9, কোথাও হয়তো 12-10-11 মধ্যে থাকার সম্ভাবনা, অর্থাৎ তাপমাত্রা 2 দিন পরেই আবার আস্তে আস্তে বাড়বে এমন সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী আপডেট আরও জানিয়ে দেবো। আপডেটটি ভালো লাগলে লাইক করে দিন, এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না, এবং সতর্কতার জন্য অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার শেয়ার অনেক জরুরি, চাষি ভাইদের এটা কিন্তু অনেকটা কাজে লাগতে পারে। ধন্যবাদ।